আজকে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা কিন্তু আমাদের বাঙালি ঘরানার ভীষণ জনপ্রিয় এবং বহু পুরনো একটি রেসিপি। এই রান্নাটিকে অনেকেই অনেক নামে ডেকে থাকে, কেউ বা বলে পুঁইশাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, অথবা কেউ বা নামে ডেকে থাকে ছ্যাঁচড়া, আবার কেউ বা বলে থাকে বিয়ে বাড়ি স্টাইল ছ্যাঁচড়া বা ভোজ বাড়ি স্টাইল ছ্যাঁচড়া বা কাজ বাড়ির মতন চচ্চড়ি। অনেকে অনেক নামে ডেকে থাকলেও বিয়েবাড়ি স্টাইল ছ্যাঁচড়া কিন্তু এখন আর বলা চলে না, কারণ বর্তমান আধুনিকতার ছোঁয়াতে বিয়েবাড়ির মেনুতে কিন্তু ছ্যাঁচড়া এখন আর একেবারেই হয় না। যদিও বা হয়, সেটা হচ্ছে দুপুরবেলা ওই বাড়ির সকলে মিলে যখন খাওয়া দাওয়া করে তখন একটু হয় হয়তো, তবে ভোজ যেটা খাওয়া হয় সেই ভোজে কিন্তু একেবারেই ছ্যাঁচড়া থাকে না। যাই হোক, একটা সময় কিন্তু এই ছ্যাঁচড়া অবশ্যই বিয়েবাড়ির মেনুতে থাকতোই থাকতো। যাই হোক, এত কথা বলে লাভ নেই, আজকে রেসিপিটা শুরু করা যাক। এই ছ্যাঁচড়া কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। গরম ভাতের সাথে শুধুমাত্র ছ্যাঁচড়া যদি প্রপার রান্না করা যায় তাহলে আর কিছু লাগে না। আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি। তো যাই হোক, ছ্যাঁচড়া বানানোর জন্য আমি পুঁই শাক ব্যবহার করব, আর সবজির পরিমাণগুলো আজকে আমি বলবো না, এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতন নিতেই পারেন। এখানে সবজির এক্সাক্ট কোনো পরিমাণ বলার কিছু নেই। যাই হোক, আমি আমার পরিমাণ মতন পুঁই ডাঁটা নিয়েছিলাম, আর পুঁই ডাঁটার যে পাতাগুলো সেগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একদম যে শেপে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, যেমন ইচ্ছা তেমন কিন্তু কেটে নেওয়া যেতে পারে। আর পুঁই ডাঁটার যে ডালগুলো সেই ডালগুলো তো বেশ মোটা, সেই জন্য আমি আমাদের হাতের আঙুলের শেপে আমি কেটে নিয়েছি ডালগুলো। আর যেহেতু ডালগুলো বেশ মোটা সেই জন্য আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। যদি আপনাদের কচি ডাল হয়, মানে একদম সরু সরু ডাল হয়, তাহলে কিন্তু মাঝখান থেকে চেরার প্রয়োজন নেই। আর এই সাথে আমি ব্যবহার করব একটু লাল ডাটা। এই লাল ডাটাকে অনেকে কাটোয়ার ডাটাও বলে থাকে। কাটোয়ার ডাটাগুলোকেও কিন্তু আমি একইভাবে আমার আঙুলের শেপে কেটে নিয়েছি। এর পাশাপাশি আমরা আরও কিছু সবজি ব্যবহার করব, যেমন কুমড়ো, বেগুন, পটল, পেঁপে, আর একটুখানি বরবটি ব্যবহার করব। এর পাশাপাশি আলু তো অবশ্যই যাবে, আমাদের বাঙালি রান্নায় আলু যাবে না এটা তো হতেই পারে না। এর সাথে একটু ঝিঙে ব্যবহার করব, আর যদি আপনারা শীতকালে বানান সেক্ষেত্রে একটু মূলো ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সবজি কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। একটু বড় আর মোটা করে সবজিগুলো কাটলে বেশি ভালো হয়, কারণ সবজি যদি ছোট করে কাটা হয় বা একদম পাতলা পাতলা করে কাটা হয় তাহলে কিন্তু একদম খেটে যাবে, কারণ রান্নাটা হতে একটু বেশি সময় লাগে, আর হওয়ার পর কিন্তু একটা সবজিও খুঁজে পাওয়া যাবে না। তাই কাজেই আমাদের কিন্তু এটা একটু বড় করে কাটতে হবে। এর পাশাপাশি যেহেতু মাছের মাথা দেওয়া হবে, তাই আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটার আমি একটা মাথা অর্ধেক করে নিয়েছিলাম, আর মাথা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর হাতে চামচ লবণ, হাতে চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে আমি 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। এখানে আমি মোটামুটি 2 থেকে 3টে শুকনো লঙ্কা, আর ব্যবহার করেছি 2 তেজপাতা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, আর 2 ছোট এলাচ, 1 টুকরো দারচিনি। এই গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন একদম লো আছে নাড়াচাড়া করে ভেজে একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম। তারপর ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। এখন রান্নাটা শুরু করছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে সর্ষের তেল, মানে এই ধরুন মোটামুটি 90 থেকে 95 ml মতো সর্ষের তেল ব্যবহার করেছি। আর রান্নাটা কিন্তু অবশ্যই হবে সর্ষের তেলে। আমাদের বাঙালিদের যে কোনো ট্র্যাডিশনাল ডিশ কিন্তু সর্ষের তেলে করলে স্বাদ বেশি ভালো হয়, এটা আমি মনে করি। আর তেল ভালো মতো গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়েছি। একদম হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি মাছের টুকরো দুটো দিয়ে দিলাম। তারপর মিডিয়াম আঁচে আমি কিন্তু এই মাছের মাথা দুটো ভেজে নেবো, আর একটু বেশ কড়া করেই ভাজবো, নাহলে আবার আষ্টে গন্ধ বেরোবে। যাই হোক, এবার আমি একটা হামানদিস্তার মধ্যে মাছের মাথাগুলো ভাজতে ভাজতেই 1 ইঞ্চি মতন আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে হবে, দিয়ে 1/2 চা চামচ লবণ দিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিলাম। এই রান্নায় আদা কাঁচা লঙ্কা কিন্তু বেটে ব্যবহার করবেন না, থেতো করে ব্যবহার করতে হবে। যদি হামানদিস্তা না থাকে গ্রেটারে গ্রেট করে ব্যবহার করতে পারেন, আর যদি মিক্সিং জারে আপনারা মশলাটা করতে চান সেক্ষেত্রে জল ছাড়া আদা কাঁচা লঙ্কা বেটে নেবেন, তাহলেই দেখবেন মশলা তৈরি হয়ে যাবে। আর এই রান্নাতে কিন্তু কোনোরকম পেঁয়াজ রসুন ব্যবহার একেবারেই হয় না। সব রকম মাছের রান্নাতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করার প্রয়োজন পড়ে না, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্নার স্বাদ ভালো হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়াও। আর এই রান্নাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না, তাহলে পেঁয়াজ রসুন ব্যবহার করলে সমস্ত সবজির স্বাদ কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ রসুনের অ্যারোমা বা ফ্লেভারটা যেহেতু বেশ স্ট্রং হয়, তাই অন্য সবজির ফ্লেভারটা কিন্তু একেবারেই নষ্ট করে দেবে, সেক্ষেত্রে এই সবজিটা খেতে ভালো লাগবে না, এটা আমার মনে হয়। আমি একদম বিয়েবাড়ি স্টাইল যেহেতু তৈরি করছি, সেই জন্য কিন্তু আমি একদমই প্রপার অনুষ্ঠান বাড়ি বা ভোজ বাড়ির মতনই তৈরি করব। যাই হোক, আমি কথা বলতে বলতে মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই 1 চা চামচ পাঁচফোড়ন আর
2 থেকে 3টে মতন গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 2টো থেতো করা ছোট এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর তারপর আধা কাঁচা লঙ্কা যেটা লবণ দিয়ে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একে একে আলু আর পেঁপেটাকে প্রথমে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি সবজিগুলো, বাকি সবজি বলতে কুমড়ো, টুকরো করে রাখা পটল আর বরবটি, এই সবজিগুলো দিয়েছি। আর এর মধ্যে আমি এই পর্যায়ে লবণ দিয়েছিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু প্রপার অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমরা আজকে থ্যাচরাপ তৈরি করছি, তাই আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য। তারপর সমস্তটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর ঝিঙে। বেগুন আর ঝিঙে যেহেতু নরম হতে সময় কম লাগে, মানে খুব দ্রুত কুক হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি সব শেষে দিয়ে তারপর 1 প্লেট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই কুচিয়ে রাখা শাক পাতাগুলো। শাক পাতাগুলো দিয়ে আমি সামান্য একটু লবণ দিলাম। তারপর এটা কাভার করে এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটা রান্নাটা করতে হবে। আর শাক ব্যবহার করার কারণে শাক থেকে যে জল ছাড়বে তা থেকেই কিন্তু সবজি মোটামুটি সেদ্ধ হয়ে যাবে 70-80%। তাই আলাদা করে জল প্রথমে আপনারা ব্যবহার করবেন না, প্রথমে সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর তারপর আপনারা শাকটা দেবেন, দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্নাটা করবেন। দেখবেন ধীরে ধীরে জল ছাড়বে, তা থেকেই শাকটাও নরম হয়ে যাবে আর তার সাথে পাশাপাশি সবজিগুলো কিন্তু নরম হয়ে যাবে। আচ্ছা, সবজিগুলো নরম হতে হতে আমি অপরদিকে যে ভাজা মাছটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিলাম আর মাছের মাথা যেটা ভেজে রেখেছি সেটাকে ভেঙে টুকরো করে নিলাম। তারপর আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও আমি কাভার করে একদম কম আছে আরও 10 মিনিট এটা রান্না করেছি। 10 মিনিট পর এবার ঢাকা চাপা সরিয়ে আমি আগে থেকে টুকরো করে রাখা মাছের মাথা দিয়েছি। আর সবজি দেখুন কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে, জল ছাড়াই সেদ্ধ হয়ে গেছে। তবে এই পর্যায়ে আমি ওই যে মাছের মাথাটা যে পাত্রের ওপর রাখা ছিল সেই প্ল্যাটারের ওপর সামান্য গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম, খুব সামান্য জল দিয়েছি। তারপর আবারও কভার করে এটা রান্না করেছি আরও 10-12 মিনিট মতন। এবার 10-12 মিনিট পর আমি ঢাকা চাপা সরিয়ে নিচ্ছি। সবজি কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, শাক পাতাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তবে একদম যেহেতু শুকনো শুকনো রয়েছে তাই একটু গামাখা গামাখা ভাব আনার জন্য আমি দিলাম 1 কাপ মতন জল। আপনারা দেখেই বুঝতে পারছেন জল কিন্তু আমি খুবই কম ব্যবহার করেছি, সবজিগুলোও কিন্তু জলের মধ্যে একদম ডুবে নেই, জাস্ট অল্প জল ব্যবহার করতে হবে জাস্ট একটু গামাখা গামাখা ভাবটা আসার জন্য। আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আচ্ছা, এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিচ্ছি, লবণটা যদি প্রয়োজন পড়ে এই পর্যায়ে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা 1 চামচ মতো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও মোটামুটি 7-8 মিনিট কম আছে রান্নাটা করেছিলাম কভার করে। এবার 8 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। অবশ্যই একটু চিনি দিতে হবে, চিনি দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স হয় আর স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। দেখুন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তবে তার আগে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এই ভাজা মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলে গন্ধটা ভীষণ ভালো আসে আর খেতেও কিন্তু আরও সুস্বাদু লাগে। কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই, এইভাবে আপনারা বানান প্রপার একদম ভোজবাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির স্টাইলে ছ্যাঁচটা কিন্তু আপনারা বাড়িতে উপভোগ করতে পারবেন। যাই হোক, সমস্তটাকে এবার মিশিয়ে নিয়ে আমি 10-12 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো।